উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর হয়তো অনেকেই আছে যারা ভাবছে যে কলেজে ভর্তি হব, গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, বা অনেকেই ভাবছে এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট বা নার্সিং ট্রেনিং। এই রকম সবারই মনের ভিতরে চিন্তা ভাবনা চলছে, কিন্তু এখনকার পরিস্থিতি এবং এখনকার ইকোনমি এতটাই দুর্বল হয়ে পড়েছে, সেই ক্ষেত্রে ভালোভাবে ডিসিশন নিতে হবে এবং বুদ্ধিমানের ডিসিশন নিতে হবে। কারণ যে টাকাটা তোমাদের বাবা মা ইনভেস্টমেন্ট করবে তোমাদের জন্য, সেই টাকাটা যাতে তোমার কাজে লাগে এবং এই টাকাটা যেন তোমার ভবিষ্যতের জন্য কিন্তু খুব উপকার হয়, সেই ভিডিও এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমরা ইনফরমেশান দেব। যদি নার্সিং ট্রেনিং করতে চাও তাহলে কিভাবে কোথা থেকে করবে এবং বেস্ট অপশন কি তোমাদের জন্য, এ টু জেড ইনফরমেশান থাকবে এই ভিডিওয়ে। শুরু করার পূর্বে করবো একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নিয়মিত সরকারি চাকরি, চাকরির প্রস্তুতি এছাড়াও জব নোটিফিকেশান সমস্ত আপডেট যদি সবার প্রথম পেতে চাও, আমাদের আড্ডা 247 বেঙ্গলি নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 247, যেখানে বিএসসি হোক, জিএনএম নার্সিং কোর্স হোক, সমস্ত ছাত্রছাত্রীদের এখানে ইনভেস্ট করতে হবে টাকা। টাকাটা কত পরিমাণে হতে হবে, এখানে সরকারিভাবে তোমরা যদি পরীক্ষার মাধ্যমে বা যে তোমাদের এইচএস যে নাম্বার ভিত্তিতে যে প্রার্থী বাছাই করা হয়, সরকারিভাবে যদি তোমরা কোনো ইনস্টিটিউটে, যেমন আমাদের শিয়ালদা যে হসপিটাল আছে বা ইএসআই, রুবি, এই ধরনের কিছু কিছু জায়গা থেকে সরকারি নার্সিংয়ের ট্রেনিং হয়ে থাকে, এই সরকারি নার্সিং ট্রেনিং তোমরা যদি সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতের পক্ষে কিন্তু অনেকটাই ভালো হবে। আর বেসরকারি নার্সিং ট্রেনিং যদি কোনো ইনস্টিটিউট থেকে নিয়ে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু খরচার পরিমাণটা অনেকটাই বেশি হবে। সরকারি ইনস্টিটিউট থেকে নিলে অনেক রকম সুবিধা থাকে, অনেক রকম ভালো ফেসিলিটিও থাকে কিন্তু। আর এখানে সার্টিফিকেটের যদি আমরা কথা বলে থাকি, সার্টিফিকেট ডিফারেন্স কিছু থাকে গভর্নমেন্ট, এবং এখানে কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিংও থাকে, কিন্তু অনেক রকম সিস্টেম আছে। তোমাদেরকে অবশ্যই তোমরা কোন জায়গা থেকে তোমরা নার্সিং ট্রেনিং নিচ্ছ সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে, এবং এটা কিন্তু তোমাদের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আমরা এই ভিডিওটা করছি, যাতে তোমাদের হয়তো পরিবারের বাবা মা বা তোমার দাদা, পরিবারের যে হোক, যারা ইনকাম করে এনে তোমাদেরকে ভবিষ্যতে তোমাদের ইনভেস্টমেন্ট করছে যে টাকাটা, সেই টাকাটা তুমি যাতে তোমার সঠিক কাজে লাগাতে পারো, সেই কাজের যাতে না বিফলে যায়, আমরা এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে হয়তো কিছুটাও হলেও হেল্প করতে পারি। কারণ সরকারি ইনস্টিটিউটের যে ইনস্টিটিউটগুলো আছে, জিএনএম বা বিএসসি, যে এখনো পর্যন্ত কিন্তু জানানো হয়নি বা আপডেট আসেনি যে কবে থেকে সরকারিভাবে নার্স নিয়োগ করা হবে বা নার্সিং ট্রেনিং দেওয়া হবে, এইগুলো আপডেট এখনো পর্যন্ত লকডাউনের কারণে এবং সবে আনলক ওয়ান শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বিজ্ঞপ্তি কোনো প্রকাশিত হয়নি। এইচএসের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু বা তার আগেও কিন্তু হয়তো কোনো জায়গা থেকে তোমরা হয়তো কল, তোমাদের হয়তো কল আসতে পারে যে এই রকম ইনস্টিটিউট থেকে, প্রাইভেট ইনস্টিটিউট আছে তোমাদেরকে, সেই সমস্ত ইনস্টিটিউট থেকে হয়তো কল করে বলতে পারে যে ভর্তি হওয়ার ব্যাপার, এখানে তোমাদের অ্যাডমিশন করলে এই এই ফেসিলিটি তোমরা পেতে পারো, এছাড়াও অনেক রকম তোমাদেরকে বোঝাবে। তোমাদের টার্গেট বা তোমাদের স্বপ্ন থাকবে কিন্তু এক জায়গায়, এবং এই জায়গাটা কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কিন্তু তোমাদেরকে কাজে লাগাতে হবে। আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, আর এই বোঝাটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে, কারণ এই সরকারি ইনস্টিটিউটগুলো থেকেও কিন্তু তোমরা
নার্সিং ট্রেনিং নেওয়ার পর কিন্তু যে কোনো জায়গায় তোমরা কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। আর সেটা কিন্তু তোমাদেরকে হয়তো ট্রেনিং শেষে হলেও তোমাদের কিন্তু চাকরিতেও কিন্তু নিয়োগ করে নিতে পারে। আশা করছি তোমাদের ভিডিওটা লাইক করার জন্য অনুরোধ করব এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। জিএনএম বিএসসি যখনই কোনো নোটিফিকেশান আসবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে আমরা বলে রাখবো অবশ্যই তাদের ভাই বোনেদেরকে শেয়ার করার জন্য, কারণ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর হয়তো সবাই কিন্তু প্রায় বসে আছে, কেউ এখন হয়তো কম্পিউটার ক্লাস করতে পারছে না, কম্পিউটার শিখতে পারছে না। অনেক ভেবেছিল যে এইচএসের পরে গিয়ে কম্পিউটার কোর্স করব, সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে। অনলাইনের মাধ্যমেও কিন্তু কম্পিউটার কোর্সের কিন্তু সার্টিফিকেট পাওয়া যায়। তোমরা হয়তো অনেকেই অবাক হয়ে যাচ্ছ, এটা কিন্তু সত্যি। অনলাইনের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু অনেক কোর্স আছে যেগুলো আমরা তোমাদেরকে নেক্সট ভিডিওর মাধ্যমে জানাবো, কারণ এটা আমরা শুধু একটা নার্সিং ভিডিও করলাম। এবার আমরা ধাপে ধাপে ভিডিও করব যে তোমরা যদি হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে চাও কত টাকা খরচা হতে পারে। এই নার্সিং ট্রেনিং সাপোজ তোমরা যদি প্রাইভেট বা গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ থেকে তোমরা যদি নার্সিং ট্রেনিং করো, তোমার মোটামুটি 1 লাখের বা 1.5 লাখের ভিতরে কিন্তু তোমাদের এই 3 বছরের কোর্স বা ডিপ্লোমা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে করে থাকো তাহলে কিন্তু বেশি টাকা খরচ হবে, 4-5 লাখও হতে পারে। অনেক ইনস্টিটিউট হয়তো নতুন ওপেন হয়েছে, সেইখান থেকে তোমরা যদি করো তাহলে হয়তো বলবে 3 লাখে হয়ে যাবে, আমরা এডুকেশন লোন দিয়ে দেবো 50% বা 40%, কোনো ব্যাংকের সঙ্গে টাই আপ করা আছে তাদের। অনেক রকম সিস্টেম আছে, সেই সিস্টেমের ভিতরে ঢোকার জন্য আমরা বলবো না। তোমরা শুধু টার্গেট রাখবে সরকারি প্রতিষ্ঠানে কোনো জায়গায় জিএনএম বা বিএসসি কোর্স করার জন্য। ভিডিওটাকে লাইক শেয়ার করো এবং বন্ধুদেরকে জানাও যে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এই রকম নলেজেবল আপডেট তোমাদেরকে সবার প্রথম প্রদান করা হয়। আর অবশ্যই আমরা নেক্সট ভিডিওয়ে চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী কিছু আপডেট তোমরা যদি আরও জানতে চাও বা তোমাদের যদি কোনো রকম হয়তো কোয়ারিস আছে বা মনে তোমাদের চিন্তা ঘুরছে যে দাদা হয়তো এইটা বললো না কেন বা এটা বলা হয়নি কেন, সেটা তোমাদের যদি মনের ভিতরে কোনো যদি প্রশ্ন থেকে থাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে, এবং ভিডিওটাকে লাইক শেয়ার করো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু এইচএস মাধ্যমিকের রেজাল্টও নিয়ে চলে আসবো সরাসরি, তোমরা কিন্তু দেখে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।